একাধারে অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী রুমা গুহ ঠাকুরতা 1958 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা ইউথ কয়ারের। গণসঙ্গীতের ক্ষেত্রে তার অবদান স্বকীয়তায় উজ্জ্বল। বেশ কয়েকটি ছবিতে তিনি প্লেব্যাকও করেছেন। 1934 সালে কলকাতায় জন্ম হয়েছিল রুমা গুহ ঠাকুরতার। 1951 সালে কিশোর কুমারের সঙ্গে বিয়ে এবং তাদের সন্তান। মুক্ত করো অন্ধকারের এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা, ছিন্ন করো ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার। এটা একটা কি বলবো, আমারও কাছে একটা ঘরে ফেরার মতন। রুমার আমি জানি না, আমাদের বয়সের পার্থক্য কিছু খুব একটা ছিল না বোধ হয়, কিন্তু মোটামুটি এক সময় আমরা কাজ করেছি, একসঙ্গে তো বহু কাজ করেছি। তার মধ্যে এমন অনেক চলচ্চিত্র আছে যেগুলো স্মরণীয় হয়ে আছে দর্শকের কাছে, যেমন অভিযান, বাঘিনী। এই সমস্ত ছবিতে কাজ করার সূত্রে শুধু নয়, ব্যক্তিগত স্বভাবের মাধুর্যে রুমা সকলেরই মন জয় করে নিত। করলেন রুমাদি, মানে তো অনেক স্মৃতি, অনেক গীতি। রুমাদি সেই অর্থে ভাবলে আমি মনে করি যে আমাদের যে সুস্থ সাংস্কৃতিক যে পরিমণ্ডল তার মাতৃস্বরূপা ছিলেন। আমরা কিন্তু ওনাকে মাই ভাবতাম, এটা একদম হৃদয়ের কথা বলছি, বলতাম দিদি, রুমাদি বলতাম। এবং একসঙ্গে কাজ করছি ক্যালকাটা ইউথ কোয়ার, ক্যালকাটা কোয়ার, খুব স্বাভাবিকভাবে একটা কথা এসে পড়ে যে বোধ হয় একে অপরের আমরা প্রতিদ্বন্দ্বী ছিলাম। আসলে তা ছিলাম না, আমরা একে অপরের পরিপূরক ছিলাম। যে কাজগুলো ওনারা করতেন না সেগুলো আমরা করতাম, যেগুলো আমরা করতাম না সেগুলো ওনারা করতেন। এবং একসঙ্গে বহু অনুষ্ঠান আমরা করেছি। আমার সুরে ক্যালকাটা ইউথ কোয়ারকে দিয়ে গান করিয়েছেন রুমাদি আমাকে ডেকে নিয়ে এসে, এবং সেখানে বাধ্য ছাত্রীর মতো তিনি গান তুলেছেন আমার কাছে। এগুলো আমার কাছে বিরাট পাওয়া। তা আমার মনে পড়ে 1992 সালের কথা, সেই সময় একটা ভারতবর্ষের একটা খুব টালমাটাল পরিস্থিতির মধ্যে আমরা কিছু এখানকার শিল্পীরা চেষ্টা করেছিলাম যে সকলে মিলে একটা কিছু করব। তা তখন আমাদের একটাই দেশ বলে একটি গান সুব্রতনাথ মুখোপাধ্যায় লিখেছিলেন এবং আমি সুর করেছিলাম। তো তখন এখানকার যত শিল্পী ছিলেন সবাই কণ্ঠ মিলিয়েছিলেন, এবং সবচেয়ে আগে যিনি এগিয়ে এসেছিলেন তিনি অবশ্যই রুমাদি, রুমা গুহ ঠাকুরতা। No!
दोनों हाथ करे हाहाकार, निशब्द सदा हो गंगा तुम, गंगा बहती हो क्यों, दिल तो कटता है और गाऊं लेकिन गा नहीं पा रही। আমার কি গাইতে ইচ্ছে করে বলা ভীষণ কঠিন, আমি এটুকু বলতে পারি যে দর্শক আমার ছাড়ে না, আমি গঙ্গা গানটা না গাইনি, দর্শক ছাড়তে চায় না, আমি বিস্তীর্ণ দুপারে গানটা না গাই, বিস্তীর্ণ দুপারে আমার বলা মুশকিল যে আমার অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি, গঙ্গা বইছো কেন, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে इस गीत को सलील दा ने सुर दिया था जी। पर इसको क्वायर के साथ नहीं गाने से अच्छा नहीं लगेगा, मैं फिर भी दो लाइन सुना देती हूँ। तू जिंदा है तू जिंदगी, ये जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर, तू जिंदा है तू जिंदगी, ये जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই, প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণীর আমরা সবাই, জীবন রেডের যাত্রী যে ভাই, জীবন রেডের যাত্রী যে ভাই, প্রথম না হয় দ্বিতীয় না হয় তৃতীয় শ্রেণী আমরা সবাই। শুধু পথ চেয়ে থাকা, রঙে রঙে ছবি আঁকা, কবে তুমি আসবে বলে মনে মনে কাছে ডাকা, দুয়ার খানি খুলে ডাকা, কবে তুমি আসবে বলে